আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে সিয়াম পালন করাকে প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানের জন্য ফরজে আইন সাব্যস্ত করেছেন কিছু লোক এমন পাওয়া যায় যারা আল্লাহর দ্বীনের বিধান অস্বীকার করে বেঈমান হয়ে যায় সিয়ামের বেলায় এমন কিছু লোক বেশি সংখ্যায় পাওয়া যায় যারা ইমানগতভাবে সিয়ামকে আল্লাহর দ্বীনের বিধান অস্বীকার করে না কিন্তু আমলগতভাবে রোজা রাখে না পাওয়া যায় কি যায় না আসেন এদের ব্যাপারে ইসলাম আমাদেরকে কি কি দায়িত্ব দিয়েছে আর এদের ব্যাপারে ইসলাম কি বিধান ঘোষণা করেছে আল্লাহর নবীর ভাষা থেকে একটু জেনে আসি এখানে দুইটা বিষয় আমাদের জানতে হবে একটা বিষয় হচ্ছে যারা সিয়াম পালন করে না মাসের মাস বেরোজাদার থাকে প্রতি বছর বেরোজাদার থাকে এমন আছে না নাই এদেরকে ইসলামী শরিয়া কি বলে এদের নামকরণ কি করে ইসলামী শরিয়া এদের ঠিকানা কোথায় ঘোষণা করে একটা বিষয় হলো এটা আরেকটা বিষয় হলো আমাদের যারা ধর্মপ্রাণ মুসলমান আছি ইসলামের সবগুলো বিধান মেনে চলার চেষ্টা করি আমাদের চোখের সামনে কেউ যখন ইসলামের বিধান লঙ্ঘন করে জীবন যাপন করে তার ব্যাপারে আমাদের দায়িত্ব কি কয়টা বিষয় দুইটা বিষয় প্রথম বিষয়টা আগে বুঝালাম যারা সিয়াম পালন করে না ঠিকমতো কিন্তু বিশ্বাস করে আল্লাহর দ্বীনের ফরজ বিধান এরা বেঈমান না এরা ফাসেক এদেরকে ইসলামী শরীয়তের পরিভাষায় ফাসেক বলা হয় কি বলা হয় ভাই ফাসেক ফিস্ক কবিরা গুনাহকে বলা হয় ফিস্ক একটা ফিস্ক এটা কবিরা গুনাহ কবিরা গুনাহর ব্যাপারে ইসলামী শরীয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে ব্যক্তির আমল নামায় একটা কবিরা গুনাহ থাকবে আল্লাহ চাইলে তাকে জাহান্নামে জ্বালায় শাস্তি দিয়ে তারপরে জান্নাতে দিবেন তার এই গুনাহটা চাইলে মাফ নাও করতে পারেন তাহলে একটা কবিরা গুনাহ জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট সেই জায়গায় একটা রোজা ভাঙলে একটা কবিরা গুনাহ 30টা রোজা ভাঙলে 30টা কবিরা গুনাহ এবার বছরের পর বছর যারা বেরোজাদার এরা সারা জীবনের ফাসেক সারা জীবনের কবিরা গুনাহগার এমন মুসলমান আছে না নাই সাবধান সেই মুসলমান ভাইদের হাতে পায়ে ধরে বলবো ভাই রমজানকে যদি আল্লাহর নির্ধারণ করা মাস স্বীকার করে থাকেন রমজানের রোজাকে আল্লাহর নির্ধারিত ফরজ বিধান সিয়াম পালন করা এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ আইন করা হয়েছে যদি বিশ্বাস করে থাকেন আমলে বাস্তবায়ন করার মাধ্যমে তাকওয়ার পথে চলেন ঠিকানা জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু তাদেরকে ইসলামী শরিয়া কি বলেছে ফাসেক বলেছে আল্লাহর কাছে যারা একটা কবিরা গুনাহ করে ফাসেক সাব্যস্ত হবে জান্নাতি হওয়ার সুযোগ নাই আগে জাহান্নামে জ্বলতে হবে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে সবাই যেতে চাই তো জান্নাতে তাহলে আজকের এই আলোচনা যারা শুনতেছেন তাদের সবাইকে হাতে পায়ে ধরে বলে যাই আপনাদের মধ্যে যদি কেউ বেরোজাদার থাইকা থাকে রমজান মাস আসলে বিনা কারণে সিয়াম ভঙ্গ করা কবিরা গুনাহ করে ফিস্ক ফুজুরে লিপ্ত হয়ে যায় হাতে পায়ে ধরে বলে যাই ভাই একটা কবিরা গুনার কারণে আল্লাহ 500 বছর আপনাকে জাহান্নামে জ্বালাবেন আপনি জানেন না এমন কি সালাত যারা ছেড়ে দেয় তাদের ব্যাপারে তাফসীরের কিতাবে এসেছে 80 হুক বা তাদেরকে জাহান্নামে জ্বালানো হবে যদিও এটা বিশুদ্ধ কোনো হাদিসে পাওয়া যায় না কিন্তু 80 হুক বা হিসাব করলে হাজার হাজার বছর তো একটা কবিরা গুনার জন্য যদি আল্লাহ এত লম্বা সময় শাস্তি দেন একটা রোজা ভেঙে গেলে সগিরা গুনাহ না কবিরা গুনাহ কবিরা গুনাহ জাহান্নামের আগুনে কতদিন আল্লাহ জ্বালাবেন আপনি জানেন না সেই জায়গায় একটু মনের মধ্যে হিসাব নিকাশ মিলান দুনিয়ার জীবনে আমরা যে আগুন চোখের সামনে দেখি সেই আগুনের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া দেয়া 1 মিনিট রাখা যায় 30 সেকেন্ড রাখা যায় 5 সেকেন্ড 1 সেকেন্ডও রাখা যায় না তো যেই আগুনটা জাহান্নামের আগুনের চাইতে বহুগুণ তাপমাত্রা কম দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপমাত্রা বহু বহু গুণে বেশি কি পরিমাণ বেশি আল্লাহ নবীর একটা হাদিস থেকে পরিষ্কার বুঝতে পারবেন তাফসীরের কিতাবাদিতে জাহান্নামের বিবরণের অধ্যায়ে এই হাদিসগুলো মুফাসসিরিন কেরাম আলোচনা করেছেন সেখানে বিবরণ এসেছে জাহান্নামের আগুনের দহন ক্ষমতা এত মারাত্মক প্রকৃতির জাহান্নামীদেরকে আল্লাহ যখন জাহান্নামে নিক্ষেপ করবেন করার পরে জাহান্নাম বলবে আল্লাহ আমার তো তৃপ্তি হয় নাই আর আসেনি আল্লাহ বলবেন না আর তো নাই আপনারা জেনে থাকবেন জাহান্নাম সম্পর্কিত আলোচনায় জাহান্নাম সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু পাথর জাহান্নামের মধ্যে জ্বালানোর জন্য দিয়ে রেখেছেন বড় বড় পাথর এত বড় বড় পাথরগুলো জ্বালায়া ভস্ম করে দিয়েছে জাহান্নাম অপেক্ষায় আছে দুনিয়ার জীবনে যারা আল্লাহর সাথে নাফরমানি করবে এদেরকে জ্বালানোর জন্য সবগুলো নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন করার পরে জাহান্নামের তৃপ্তি হবে না বলবে আল্লাহ আর কি আছে দেন পাথর দেওয়া হবে দিলে পরে পাথরগুলো জ্বালায় ভস্ম করে দিবে দেখো আল্লাহ তৃপ্তি হয় না আর কি আছে দেন হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পা দিয়া জাহান্নামের আগুনের মুখের মধ্যে চাপ দিবেন দিলে পরে জাহান্নাম গোবা আল্লাহ লাগতো না চিন্তা করেন জাহান্নামের আগুনের হিট কত দাহন ক্ষমতা কি পরিমাণ এতগুলো মানুষকে জাহান্নামে দেওয়া হবে ইয়াজুজ মাজুজের গোষ্ঠী তো আছেই দাজ্জাল তার সাঙ্গপাঙ্গ রত আছেই এর মধ্যে জিনদের যারা জাহান্নামে বিশাল একটা অংশ আর এতগুলো পাথর জাহান্নামের আগুনে দেওয়া হবে তারপরেও আগুনের তৃপ্তি হবে না
সিদ্ধ করেন দহন ক্ষমতা কি পরিমাণ সেই আগুনে একটা কবিরা গুনাহ করার কারণে আল্লাহ কয় বছর শাস্তি দিবেন আপনি আমি কেউ জানি না দুনিয়ার আগুনটা তো চোখের সামনে পাই এটার ভিতর আঙ্গুলটা একটা মিনিট রাখতে পারি না যেই আগুন পাথর পর্যন্ত জ্বালায়া ভস্ম করে দেয় সেই আগুনে আপনাকে আমাকে নিক্ষেপ করলে অবস্থাটা কি হবে চিন্তা করলে বোঝা যায় একটা কবিরা গুনাহ করার আগে বাবার দরকার আছে না রে এবার আগে আসেন আগের আলোচনায় রমজান মাসে যারা স্বেচ্ছায় বিনা অজরে রোজা ভেঙে ফেলেন সিয়াম পালন করেন না ভালো রকম জানেন রাখেন একটা একটা রোজা যখন ভাঙবেন সাথে সাথে নিজের ঠিকানা জাহান্নামে করে নিলেন ইমানের কারণে জান্নাতে যাইতে পারেন কিন্তু রোজা ভাঙার ফলাফল জাহান্নামে বৈজ্ঞা বুগার আগে না আর দুনিয়ার জীবনে যদি তাওবাও করতে চান ও ভাই রমজানের একটা রোজা ভাঙা বড় সহজ কথা না এই রোজা ভাঙে যদি কেউ তাওবাও করতে চায় এর তাওবার পথটা অনেক কঠিন আছে খেয়াল করেন আমরা যারা বিনা ওজরে স্বেচ্ছায় রোজা রাখি না রোজা ভেঙে ফেলি ভালো করে মনোযোগ দিয়ে শুনেন একটা রোজা কেউ যদি ইচ্ছা করে ভাঙে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বিধান ঘোষণা করেন একাধারে কোরআনে এসেছে তার জরিমানার কথা রাসূল আরো ক্লিয়ার ভাবে ব্যক্ত করেছেন হাদিসে একটা রোজা কেউ যদি ইচ্ছা করে ভেঙে ফেলে এই একটা রোজা বাঙ্গার গুনাহ থেকে আল্লাহর কাছে যদি মাপ চায় আল্লাহ আর জীবনে কাজা করব না মাপ করে দেন যেই রোজাটা কাজা করেছে এটা আগে কাজা আদায় করতে হবে এরপরে তাওবা এর আগে তাওবা নাই বুঝেন নাই কথাটা ধরেন রমজান মাসে একটা রোজা ইচ্ছে করে ভাঙছেন ভাঙার পরে এটা আগে কাজা এবং কাফারা আদায় করতে হবে কাজা কি যে রোজাটা ভাঙছেন ওইটা আবার কাজা করতে হবে অন্য কোন দিনে কাফারা কি আছে একাধারে দুই মাস ৬০ দিন রোজা রাখতে হবে রোজা কয়টা ভাঙছিল একটা রোজা ভাঙছে জরিমানা কয় মাসের দুই মাসের এবার জাহান্নামের শাস্তিটা একটু আন্দাজ করে নেন বিবেক খাটাইয়া যেখানে দুনিয়ার জীবনে একটা রোজা ভাঙলে ইসলামী শরিয়াহ তার ব্যাপারে ৬০টা রোজাকে জরিমানা করে তাও ভাঙ্গে ভাঙ্গে না বুঝেন নাই তিন দিন রাখছি আর আঙ্গা যাইতেছে না দুই দিন না রাখিয়া পরে আবার রাখবো অসম্ভব এটা গ্রাহ্য হবে না এমনকি ওন ৬০টা রোজা রাখছেন লাগাতার রাইখা ৬০ নম্বরটা রাখার আগে দুই দিন বিশ্রাম নিছেন যে রোজা রাখতে রাখতে ক্লান্ত হয়ে গেছে দুই মাস লাগাতার রোজা আরে কে ক্লান্ত হয়ে গেছে দুইটা দিন আগে খেয়া লই এরপরে ৬০ নম্বরটা রাখবো না কি খালি খাইছেন পরের দিন আগের ৫৯টা বাতিল আবার নতুন করে রাখতে হবে একটু কমন সেন্স খাটান কাণ্ড জ্ঞানকে জিজ্ঞেস করেন দুনিয়ার জীবনে যে রোজা একটা ভাঙলে ৬০টা রোজা কাফফারা এর মধ্যে লাগাতার রাখতে হবে মাঝখানে কেউ যদি বিরাম নেয় আগের সবগুলো বাদ সেই জায়গায় জাহান্নামের শাস্তিটা কত মারাত্মক হতে পারে আমরা যখন রোজা ভাঙি মুস্তাউদিয়া পর্দার নিচে ঢুকে গিয়ে লুকায় লুকায় খাই তখন কিন্তু আমাদের সেন্সে বিবেকে ইমানে এই কথাটা থাকে না যে কি অপরাধ করতেছি এটার জরিমানা পৃথিবীতে আল্লাহ হিসাবস্ত করেছেন মরলে পরে কত জঘন্য শাস্তি যে আল্লাহ দিবেন এগুলো মনে থাকে না এই আখেরাতের শাস্তির কথা আর দুনিয়ার জীবনে ৬০টা রোজার কাফফারার কথা যদি আয়াত থাকে মনে থাকে আমার তো মনে হয় উপাস থেকে মরে যাওয়ার কথা এরপরে রোজা ভাঙার কথা না কিন্তু আমরা এগুলো জানি না কোরআন সুন্না থেকে ইসলামের বিধানগুলোকে অধ্যয়ন করি না ইসলামকে ইসলামের মতো জানার চেষ্টা করি না ইসলামকে নিজের মতো জানিনা বৈশা থাকি যে কারণে কোন ইবাদত নষ্ট করলে আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি বরাদ্দ করেছেন আমাদের জানা থাকে না যেমনি মন চায় সেমনি আল্লাহর ইবাদত গুলো নষ্ট করে থাকি সাবধান রমজান সম্পর্কে একটা রোজা ভাঙলে কত বড় গুনাহ কাফফারা কি আছে আখেরাতের শাস্তি কি আছে আগে হয়তো জানতাম না আজকে যারা জেনেছি নতুন ভাবে যে একটা রোজা ভাঙলে ৬০টা রোজা লাগাতার রাইখা কাফফারা দিতে হয় আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে যাব আজকের এই ওয়াজ মাহফিল এবং এই আলোচ্য বিষয়কে যদি সফল করতে চান আপনাদের কেউ যেন জীবনে একটা রোজা ইচ্ছে করে না ভাঙে রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই এটা হচ্ছে ব্যক্তিগতভাবে যারা রোজা ইচ্ছে করে ভেঙে ফেলে ইসলাম তাদেরকে ফাঁসে আখ্যায়িত করে একটা কবিরা গুনাহ রোজা ভাঙে যে কবিরা গুনাহটা করছে আল্লাহর কাছে যদি এটা থেকে তাওবাও করতে চায় তবুও তার আগে ৬০টা রোজা রাইখা কাফফারা দিয়া একটা রোজা রাইখা কাজা কইরা সর্বমোট ৬১টা রোজা রাইখা এরপরে এসে কইতে আল্লাহ ভুল করছি মাফ করে দেন আর যদি মনে মনে ভাবেন না হুজুর তাহলে কাফফারা পরে দিবেন আগে মাফ চাইলাম হইতো না নামাজ কাজা করছেন আগে নামাজ কাজা আদায় করতে হবে রোজা কাজা করছেন আগে রোজা কাজা আদায় করতে হবে কাফফারা আগে দিতে হবে দিয়া সেরে আল্লাহ ভেঙে ফেলছে ভুল হয়ে গেছে এরপরে মাপ পাওয়ার চিন্তা কিন্তু ৬০টা রাখবার আগে কোনো মাপ পাওয়ার চিন্তা নাই অনেকে মনে মনে ভয় পাইতেছে শুধু সারা জীবন যে রোজা রাখছে না ইচ্ছে করে যে ভাঙছে সুরা চুরি করিয়া লোকে লোকে খাইয়া এগুলোর কি হবে এগুলোর ব্যাপারে ফুকাহায়ে কেরাম যত সমাধান দিয়েছেন এর মধ্যে বলিষ্ঠ সমাধান এটাই আগে কাফফারার কাজ আদায় করতে হবে তবে হ্যাঁ কেউ যদি শারীরিকভাবে অসুস্থ থাকে যে দুই মাস লাগাতার রোজা রেখে কাফফারা আদায় করা তার পক্ষে সম্ভব না মারাত্মকভাবে অসুস্থ হয়ে যাবে এটা যদি সুসাব্যস্তভাবে প্রমাণ হয় ডাক্তারদের কথায় যদি প্রমাণ হয় নিজের কথায় না আবার নিজের কথায় যদি প্রমাণ করা লাগে তাহলে সবাইকে বলছে সাথে কেমনে রাখবো সবাই যান বাঁচাইবার চাইবো
এখানে ফুকাহায়ে কেরাম বলেছেন কেউ যদি এই 60টা রোজার কাফফারা আদায় করার ব্যাপারে ব্যর্থ হয়ে যায় শারীরিকভাবে ডাক্তাররা বলে যে 60টা রোজা রাখলে সে মারাত্মক অসুস্থ হয়ে যাবে তার জন্য হয়তো বিকল্প থাকতে পারে মুফতি হুজুরান যারা আছেন মুফতিয়ানে কেরাম তাদের কাছে যোগাযোগ করে সমাধান বুঝে নেবেন কিন্তু স্বাভাবিক শাস্তি মনে রাখবেন একটা রোজা ইচ্ছা করে ভাঙলে 60টা রোজা কাফফারা আদায় না করে কোনো তওবা নেই এত কঠিন একটা বিধান সর্বনাশ আজকে থেকে আর কেউ যেন জীবনে একটা রোজা ইচ্ছা করে ভাঙার চেষ্টা না করে পারবেন তো ইনশাআল্লাহ গেল এক দলের অবস্থান ইসলাম কি বলেছে তাদের ব্যাপারে যারা ইচ্ছে করে রোজা ভেঙে ফেলে লুকাইয়া পর্দার আড়ালে গিয়ে ডুইকা খায় অথবা বাড়ি ঘরের ভিতরে ডুইকা খায় অথবা পানিতে ডুব দিয়ে পানি খায় এদের ব্যাপারে ইসলাম পরিষ্কার বলেছে এরা ফাসিক এরা এই কবিরা গুনার কারণে জাহান্নামে জ্বলে তারপরে জান্নাতে যেতে হবে এর আগে নাজাত নাই গেল এক দল এক দলের কথা আমরা যারা আরেক দল আছি ঠিকমতো সিয়াম পালন করি সোম আমরা ভঙ্গ করি না আল্লাহর দিনের বিধানগুলো ঠিকমতো পালন করি এই যারা আমাদের চোখের সামনে রোজা ভেঙে ফেলে রোজা নষ্ট করে দেয় এদের ব্যাপারে ইসলাম আমাদেরকে কি বলে এটাও জানার দরকার আছে না নাই সামনে রমজান মাস আসতেছে অনেক ধর্মপ্রাণ মুসলমান দেখবেন রমজান মাসের দুই তিন দিন আগে রাস্তায় ঘাটে নেমে রমজানের পবিত্রতার উপলক্ষে মিছিল দেয় রমজানের পবিত্রতা চাই কেউ যেন রমজানের পবিত্রতা নষ্ট না করে ও ভাই মিছিল দেওয়ার কথা কোরআনে হাদিসে কোনো জায়গায় নেই এটা একটা মন গড়া কর্মকাণ্ড হয় কি হয় না এমনটা মন গড়া কর্মকাণ্ড এটা রমজান মাসে কেউ যদি সিয়াম পালন করার ক্ষেত্রে শিথিলতা পোষণ করার ইচ্ছা করে রোজা ভাঙে বিনা কারণে তার ব্যাপারে ইসলামী শরীয়ত পরিষ্কার নির্দেশনা দিয়েছে যারা ধর্মপ্রাণ মুসলমান যারা রোজা পালন করে এদের কি কি দায়িত্ব আছে রসুল পরিষ্কার ভাষায় বলে দিয়ে গেছেন এটা মন গড়াভাবে সাব্যস্ত করে মিছিল দিয়ে দিয়া সমাজের মানুষকে বিভ্রান্ত করা লাগবে না